Dear students, welcome to online class. আমরা আগের যে ক্লাসটা করেছি নেলসন ম্যান্ডেলার ইউনিট 1 লেসন 2 থেকে আজকে টেক্সটের যে বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আজকে আমরা পড়ব। তো দেখো এখানে রয়েছে imprisoned for nearly 3 decades. Imprisoned মানে হচ্ছে তাকে কারাদণ্ড থাকতে হয়েছিল মানে জেলখানায় তাকে থাকতে হয়েছিল 3 দশকের মতো। এক দশক হচ্ছে 10 বছর করে। মানে 30 প্রায় 30 বছর তিনি জেলখানায় ছিলেন। For his fight against white minority rule. White মানে হচ্ছে সাদাদের, minority মানে হচ্ছে সংখ্যালঘুষ্ঠ, rule মানে হচ্ছে শাসন। মানে সাদাদের শাসনের বিরুদ্ধে তিনি কথা বলতে গিয়ে তাকে প্রায় 30 বছর জেলখানায় থাকতে হয়েছিল। এরপর আছে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। রিজলভ মানে হচ্ছে তার সংকল্প। রিজলভ শব্দটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। একটা জিনিস খেয়াল করো, এখানে এইখানে যেটা আছে যে রিজার্ভ যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এই শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং দাঁড়াও দিচ্ছি লিঙ্কটা। ম্যানে নেভার লস্ট হিজ রিজলভ। রিজলভ মানে হচ্ছে তার যে সংকল্প সে কখনোই হারান নাই। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার দেশের মানুষের মুক্তির জন্য। পিপলস ইমানসিপেশন, পিপল মানে হচ্ছে জাতির যে মুক্তি সেই মুক্তির কথা এখানে বলা হচ্ছে। হি ওয়াজ ডিটারমাইন্ড, ডিটারমাইন্ড হচ্ছে দৃঢ় সংকল্প ছিল ছিলেন। টু ব্রিং ডাউন অ্যাপার্থেড, অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। অ্যাপার্থেড শব্দটা হচ্ছে বর্ণ বৈষম্য, ইংরেজিটা হচ্ছে ডিসক্রিমিনেশন, রেশিয়াল ডিসক্রিমিনেশন, ঠিক আছে। এরপর রয়েছে ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ বলতে কিন্তু ঘরের মধ্যে যুদ্ধ না, গৃহযুদ্ধ হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ, এবং এই যুদ্ধটা হচ্ছে দুই বা অধিক দলের মধ্যে একটা যুদ্ধ। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, প্রেস্টিজ মানে তার সম্মান, অ্যান্ড ক্যারিজমা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী। হেল্প হিম উইন, সহায়তা করেছিল জিততে, জয়লাভ করতে। দ্য সাপোর্ট অফ দি ওয়ার্ল্ড, সাপোর্ট মানে হচ্ছে মানুষের যে সাপোর্ট, সাপোর্ট মানে হচ্ছে তাদের যে সহায়তা বা সাহায্য সেটা পেতে তাকে সহায়তা করেছিল। রিপিট করার কথা একজন বলেছে, আবার বলছি দেখো, তিনি প্রায় 30 বছর ধরে জেলখানায় থাকতে হয়েছিল। এই জেলখানায় থাকার কারণ হচ্ছে তিনি সাদাদের সংখ্যালঘুষ্ঠ যে শাসন রয়েছে তার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। কারণ হচ্ছে আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে যে ব্ল্যাকদের অবস্থান খুবই খারাপ ছিল এবং আফ্রিকা মানুষের তাদের যে অধিকার সে অধিকার আদায়ের জন্য তিনি কথা বলতে গিয়ে তিনি জেল খাটতে হয়েছিল তাকে, এবং তাকে প্রায় 30 বছর এই জেলে থাকতে হয়। এরপরে দেখো রয়েছে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেড। অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্য মানে হচ্ছে এই যে কালো সাদার মধ্যে যে একটা বৈষম্য ছিল, একটা যে বিভাজন ছিল, ডিভিশন ছিল, সেই ডিভিশনের কথা তিনি বলছেন। এবং এখানে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে সিভিল ওয়ার মানে হচ্ছে তোমার গৃহযুদ্ধ যেন না হয়, সেই গৃহযুদ্ধ এড়ানোর জন্যেই তিনি কি করেছেন যে কাজ করে গিয়েছেন। এবং বলা হচ্ছে প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দি ওয়ার্ল্ড, তার যে প্রেস্টিজ ছিল এবং ক্যারিজমা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যের মাধ্যমে সে পৃথিবীর মানুষের কি করেছিলেন তাদের সাপোর্ট, সাপোর্ট অর্থ হচ্ছে সহায়তা বা তাদের মন জয় করতে পেরেছিলেন, কথাটা এরকম অর্থ করলে ভালো হয়। এরপরে স্লাইডে আমরা যাচ্ছি, দেখো এখানে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, দেখো নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেড ফাইটার টু প্রেসিডেন্ট। এখানে এই যে টাইটেলটা রয়েছে এটা আসলে একটা নিউজ পেপার রয়টার্স, একটা সংবাদ সংস্থা, তারা এই রিপোর্টটা করেছিল। এখানে দেখো রিপোর্টের যে শিরোনামটা রয়েছে এখানে দেখো আছে যে অ্যাপার্থেড ফাইট, অ্যাপার্থেড মানে হচ্ছে বর্ণ বৈষম্য বিরোধী ফাইটার মানে যোদ্ধা থেকে প্রেসিডেন্ট, মানে হচ্ছে
তিনি মানুষের মঙ্গলের জন্য কাজ করে গিয়েছেন এবং 1994 সালে তিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে। তো এখানে যে রিপোর্টার যে কথাটা বলছে যে ফাইটার থেকে একজন প্রেসিডেন্ট, তার জীবনের কাহিনীগুলো এখানে আসলে বলা হচ্ছে। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, Nobel Shanti Puraskar পেয়েছিল, an honor he shared with F.W. de Klerk. যে সম্মানটা তিনি ভাগাভাগি করেছিলেন F.W. de Klerk এর সাথে, the white African leader, African মানে সাদাদের নেতা, who freed him from prison, যে তাকে prison মানে জেলখানা থেকে মুক্ত করেছিলেন 3 বছর আগে, 3 years earlier, and negotiated the end of apartheid. Negotiate মানে হচ্ছে মীমাংসা করা, এবং নেগোসিয়েট শব্দের নাউন ফর্ম হচ্ছে নেগোসিয়েশন, ঠিক আছে? নেগোসিয়েট হচ্ছে মীমাংসা করা এবং এটার নাউন ফর্ম হচ্ছে নেগোসিয়েশন, ঠিক আছে? এখানে বলা হচ্ছে an honor he shared with F.W. de Klerk, the white African leader who freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. এবং তোমাদের জন্য আমি বলছি, আমরা গত ক্লাসে কিছু শব্দ দেখেছিলাম, সেই শব্দগুলো যদি তোমরা আজকের ক্লাসেও দেখো তাহলে আমার মনে হয় তোমাদের বেশ উপকারে আসবে। শব্দগুলো একটু দেখো, আমরা পরের যে শব্দগুলো আছে সেগুলো আমরা আবার দেখব। শব্দগুলো এক নজরে একটু দেখে নাও। আশা করি তোমরা এটা দেখে নিয়েছো। আমরা পরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো একটু দেখব। মুমিন উড লাইক টু সে সামথিং। মুমিনকে দিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো স্যার। যে উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমপ্রেশনের আগে একটা আরো একটা ফ্রেজ ছিল, আই হ্যাড রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। স্যার অর্থ কি ওই ফ্রেজটা? ফরেন লাইক স্যার। ওকে দাঁড়াও, এটা মানে আগে পরে আছে বুঝছো? আমি দেখতেছি এটা। জি স্যার বই থেকে। স্যার আমি বলছি বই থেকে। ওকে সমস্যা নাই, ওই যে সবগুলো এখানে আছে আগে পরে আর কি আছে স্লাইডের মধ্যেই, আমরা ওটা পড়বো, সমস্যা নাই। দাঁড়াও, এই শব্দগুলো দেখা শেষ, তাহলে পরের গুলো একটু দেখো। দেখো এখানে শব্দগুলো তোমরা দেখে নিয়েছো, আমরা টেক্সটের মধ্যে চলে যাচ্ছি। এই দেখো CHASM যে শব্দটা আছে এটা হচ্ছে ক্যাজম, চ্যাজম না ক্যাজম, ক দিয়ে উচ্চারণ। আমরা পরের অংশে যাচ্ছি। We have at last, Mandela was awarded. আগে পরে আছে বোধ হয়। Went on to play a prominent role. দেখো এখানে আমরা পড়েছি, আমরা পরের অংশে যাচ্ছি। Mandela went on to play a prominent role. Prominent মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা,
on the world stage prominent hocche adjective shobdota on the world stage bishwo monche ba dorbare as an advocate of human dignity human mane manusher je morjada in the face of challenges bibhinno rokomer je samasya gulo royeche ja shuru hocche ranging from political repression to aids political rajnoitik shoshon theke aids porjonto Dekho, he formally left public life in June 2004 before his 86th birthday. Look, koro formally shobdota hocche ekhane adverb. Public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen. Adoring mane hocche pran priyo, khub bhalobashar manusderke bolechen, deshbashike bolechen. Don't call me, I will call you. But he remained one of the world's most revered public figures. রিভিয়ার্ড মানে হচ্ছে পূজনীয় ওয়ারশিপড পাবলিক রিভিয়ার্ড হচ্ছে শব্দের অ্যাডজেক্টিভ পাবলিক ফিগার্স একজন ব্যক্তিত্ব কম্বাইনিং কোম্পানি মানে একত্রিত করে সেলিব্রিটি স্পার্কল স্পার্কল মানে হচ্ছে মানে স্ফুলিঙ্গ বা এখানে আলোক অর্থে ব্যবহৃত হয়েছে উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ আনওয়েভারিং মানে হচ্ছে অবিচল অবিচল মেসেজটা হচ্ছে ফ্রিডম রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস ফ্রিডম মানে হচ্ছে তোমার মুক্তি সম্মান এবং মানবাধিকার খেয়াল করো এর হচ্ছে নাদান গর্ডিমারের ছবি নাদান গর্ডিমা হচ্ছেন একজন সাউথ আফ্রিকান রাইটার এবং নোবেল জয়ী একজন লেখিকা তিনি ম্যান্ডেলা সম্পর্কে কি বলেছেন সেই কথাটা এখানে দেয়া রয়েছে He is at the epicenter of our time. Fahim Hussain would like to say something. দেখো নাদান গর্ডিমার কি বলছে আমরা একটু পড়ে নিচ্ছি He is at the epicenter of our time. সেটা মানে কেন্দ্রবিন্দুতে ours in South Africa তে and yours আপনার দেশে wherever you are আপনি যেখানেই থাকেন না কেন Nadan Gordimer, the South African writer and Nobel laureate for literature once remarked. একদা তিনি এই কথাগুলো বলেছিলেন remark মানে হচ্ছে মন্তব্য করেছিলেন ঠিক আছে remark এবং comment একই অর্থ প্রকাশ করছে দেখো এখানে বলছে ম্যান্ডেলাস ইয়ার্স বিহাইন্ড বার্স বার্স মানে হচ্ছে জেলখানার মধ্যে মেড ইন দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল সেলিব্রেটেড মানে খুব মানে উদযাপিত রাজনৈতিক বন্দী হিসেবে তাকে দেখা হচ্ছে অ্যান্ড লিডার অফ মিথিক স্টেচার মিথিক মানে হচ্ছে পৌরাণিক স্টেচার মানে হচ্ছে ব্যক্তিত্ব স্টেচার ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস লাখ লাখ সাউথ আফ্রিকান ব্ল্যাকদের জন্য এন্ড আদার অপ্রেসড পিপল অপ্রেসড মানে হচ্ছে শোষিত মানুষ ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স এবং তার দেশের সীমানা পেরিয়ে দেখো এখানে বলছে ম্যান্ডেলাস ইয়ার্স বিহাইন্ড দ্য বার্স মানে হচ্ছে জেলের মধ্যে made him the world's most celebrated political prisoner সবচেয়ে political রাজনৈতিক একজন ব্যক্তি মানে বন্দী হিসেবে তাকে দেখানো হয়েছে and the leader of mythic stature stature মানে হচ্ছে ব্যক্তিত্ব আর কি পৌরাণিক ব্যক্তিত্ব for millions of black south africans লাখ লাখ south african দের কাছে and other oppressed people অন্যান্য শোষিত যে সমস্ত লোক রয়েছে তার দেশের গন্ডি পেরিয়ে ঠিক আছে আমরা পরের অংশে যাচ্ছি দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল
ক্যাপিটাল অফেন্স মানে হচ্ছে তোমার অনেক বড় রকমের দোষের কথা এখানে বলা হচ্ছে, অনেকটা দেশদ্রোহিতা। ইন দ্য 1960 রিভোনিয়া ট্রায়াল, এই যে যাদের ছবি দেখতে পাচ্ছ এই লোকগুলো হচ্ছে, এই রিভোনিয়া একটা জায়গার নাম, সেই জায়গার নাম অনুযায়ী এই পাশে হচ্ছে, এই যে বাম পাশে যাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এবং এর সাথে তার অন্যান্য যে সমস্ত লোকদেরকে এই দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদের ছবিটা এখানে রয়েছে। দেখো এখানে কি আছে, চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1963 রিভোনিয়া ট্রায়াল, হিজ স্টেটমেন্ট ফ্রম দি ডক, ডক মানে হচ্ছে কাঠগড়া, কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলছেন, was his political testimony, তার রাজনৈতিক পরিচয় বহন করছে। During my lifetime, I have dedicated myself to the struggle of the African people. আমার জীবনের সবটাই আমি আফ্রিকার মানুষের সংগ্রামের জন্য দিয়ে দিয়েছি। I have fought against white domination. আমি সাদাদের শাসনের বিরুদ্ধে কথা বলেছেন। I have fought against black domination. ঠিক আছে, আমি কালোদের যে শোষণ রয়েছে, যে শাসন রয়েছে সেটার বিরুদ্ধে আমি কথা বলেছি। ঠিক আছে, এরপরে আছে কি আমরা একটু দেখি, I have cherished the ideal of a democratic and free society. আমি চেরিশ মানে হচ্ছে লালন করেছি, শব্দটা ভার্ব, দি আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড ফ্রি সোসাইটি বা মুক্ত সমাজের, ফ্রি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন হুইচ অল পার্সনস লিভ টুগেদার, সমস্ত মানুষ বসবাস করবে, ইন হারমোনি মানে একতার সাথে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, তাদের সবারই একই রকমের সুযোগ সুবিধা থাকবে, তার সবাই একই রকমের সুযোগ সুবিধা ভোগ করবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি এই কথাগুলো কোর্টকে বলেছিলেন। ঠিক আছে, তার মানে আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো তিনি চাচ্ছেন, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র যেখানে সব মানুষ একতাবদ্ধ থাকবে এবং একইভাবে সব মানুষের সমান অধিকার তারা পাবে। সো নেলসন ম্যান্ডেলা ওয়ান্টেড টু ফর্ম এ সোসাইটি হুইচ ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ প্রবলেমস, অল কাইন্ডস অফ ডোমিনেশন অ্যান্ড অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন। He wants to see a society free from the negative aspects of life. এবং সে দেখছেন যে এমন একটা সমাজ, যে সমাজে সমস্ত মানুষ সমস্ত সুযোগ সুবিধা পাবে এবং কেউ কোনো নিগ্রহের শিকার হবে না। সেই কথাগুলোই নেলসন ম্যান্ডেলা তার ভাষণের মধ্য দিয়ে বলে যাচ্ছেন, তার কথাগুলোর মধ্য দিয়ে তিনি বলছেন। এটা হচ্ছে ওর সরাসরি কথা, যে আই হ্যাভ চেরিশড, চেরিশ শব্দটা হচ্ছে ভার্ব, হ্যাজ হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপেট পড়ে যায়, এই প্রথম যে সেন্টেন্সটা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। ডেমোক্রেটিক শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্রি সোসাইটি, সোসাইটি হচ্ছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ উঠে গেছে, ইন হুইচ অল পার্সনস লিভ টুগেদার, সব মানুষ একসাথে বসবাস করবে, ইন হারমোনি, লক্ষ্য করো ইন শব্দটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে যাচ্ছে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, ইকুয়াল মানে হচ্ছে একই রকম সমান সুযোগ সুবিধা পাবে, অপরচুনিটি শব্দটা হচ্ছে নাউন, ইকুয়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি টোল্ড দ্য কোর্ট, তিনি এই কথাগুলো কোর্টকে বলেছিলেন। আমরা টেক্সটের শেষ দিকে চলে এসেছি, দেখো এখানে আছে, কাউকে দিয়ে একটু পরে আমি উড লাইক টু রিড, কে পড়তে চাও? মিরহাজ খন্দকার, গুড, দিচ্ছি মিরহাজকে, বলো। Nelson Mandela from apartheid fighter to president. It is an ideal I hope to live for and achieve, but if needs to be, it's an ideal for which I am prepared to die. Friends adored Mandela and fondly called him Madiba, the clan name by which was unknown. None. People lauded his humanity, kindness and dignity. Okay, thank you. Yes. দেখো এখানে আমরা পড়লাম কি কি বিষয়গুলো এখানে রয়েছে, সেটা হচ্ছে যে ইট ইজ অ্যান আইডিয়াল, আইডিয়াল মানে আদর্শ, সে আদর্শ আই হোপ টু লিভ, আমি যেটা নিয়ে বাঁচতে চাই, অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটা আমি অর্জন করতে চাই। খেয়াল করো অ্যাচিভ শব্দটা হচ্ছে ভার্ব, অ্যাচিভ শব্দের নাউন ফর্ম হচ্ছে অ্যাচিভমেন্ট,
but if needs be jodi dorkar hoy it is an ideal eta shei adorsho for which I am prepared to die ebong ei adorsher jonno ami morteo radi achi friends adored mandela and fondly called him madiba bondhura mandela ke khub pochondo korto bhalobashto and fondly called him madiba take khub sneher sathe badorer sathe take madiba bole rakhto madiba hocche tar goshtigoto name nam clan hocche goshti by which he was known je name she porichito people lauded lord mane hocche proshongsha kora lord shobder synonym hocche praise his humanity tar je manobota tar je daya ebong tar je morjada eglo ke manush ki korten proshongsha korten thik ache to ei chilo ei text er mul bishoy ta amra je kaj ta korte pari amra ager je bishoy ta royeche puro text ta ekhon ektu pori tale jodi karo kono problem thake tahole problem ta ashole mone hoy amra iya korte parbo এটা স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্লাইড শো স্টার্ট যে পর্যন্ত ক্লাসটা হলো গত ক্লাস এবং আজকের ক্লাস কারো কোনো প্রবলেম আছে আমি তোমাদেরকে একটু ইয়া করে দিচ্ছি